জানলে অবাক হবেন যে দেশের বত্রিশ কোটি মানুষের হাতে উনত্রিশ কোটি অস্ত্র সভ্যতার উৎকর্ষতার সঙ্গে সঙ্গে পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে নানা ধরনের অস্ত্র আদিমকাল থেকে মানুষ অস্ত্রের ব্যবহার শুরু করে নিজেকে বন্য প্রাণীর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য কিন্তু ধীরে ধীরে এখন অস্ত্রের ব্যবহার এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন অস্ত্রের ঝনঝনানি বেড়েছে মানুষ মানুষকে মারতেই তার একটি নিদর্শন বলতে পারেন একটি দেশের বত্রিশ কোটি নাগরিকের মধ্যে উনত্রিশ কোটি মানুষের হাতে অস্ত্র থাকা এর ফলও মারাত্মক আকার ধারণ করেছে দেশটিতে দেশটির নাম যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে সাধারণ মানুষ নিহত হওয়া প্রতিদিনের ঘটনা গত বুধবারও দেশটির এক স্কুলের সাবেক ছাত্রের গুলিতে প্রাণ হারিয়েছেন সতেরো জন এমন গোলাগুলির ঘটনার পরই কিছু তাক লাগানো তথ্য প্রকাশ করেছে দেশটিতে ঘটা এমন ঘটনার হিসাব রাখতে থাকা এক স্বতন্ত্র প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে দুই হাজার সতেরো সালে এলোপাথারিগুলিতে তিনশো ছয়চল্লিশ জন নিহত হন দুই হাজার ষোলো সালে এই সংখ্যা চারশো বত্রিশ জন এবং দুই হাজার পনেরোতে এটি ছিল তিনশো উনসত্তর জন যুক্তরাষ্ট্রের সাধারণ এলোপাথারিগুলির থেকে বড় ধরনের এলোপাথারিগুলিকে আলাদা করে দেখা হয় কোনো ঘটনায় চারজনের বেশি লোক নিহত হলে সেই ঘটনাকে মেজর ম্যাচ শুটিং বলা হয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত গড়ে প্রতি বাহাত্তর দিনের ব্যবধানে একটি বড় ধরনের এলোপাথারি গুলির ঘটনা ঘটে দুই সাল থেকে দুই পর্যন্ত এই ব্যবধান ছিল একশো দিন অর্থাৎ দিন দিন এ ঘটনার হার বেড়েই চলেছে গত বছরের অক্টোবর মাসে লাস ভেগাসে বন্দুক হামলায় নিহত আটান্ন জনকে এই কবরস্থানে দাফন করা হয়েছে গোলাগুলির কোনো বড় ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে অস্ত্র নিয়ন্ত্রণের দাবি উঠলেও আশ্চর্যজনকভাবে বেড়ে যায় অস্ত্র বিক্রি উদাহরণস্বরূপ বলা যায় দুই হাজার সালে ডিসেম্বর মাসের কথা আগের মাস নভেম্বরে সান বার্নান্দিতে হামলায় জন নিহত হয় তাৎক্ষণিকভাবে ওবামা প্রশাসন অস্ত্র আইনে কড়াকড়ি আরোপের ঘোষণা দেয় কিন্তু ডিসেম্বর মাসে দেখা যায় ব্যক্তিগত অস্ত্র কেনার হিরিক পড়েছে মার্কিনীদের মধ্যে নিউ টাইমস বলেছে নতুন হামলায় নিজেদের নিরাপত্তা নিয়ে সংখ্যা থেকেই অস্ত্র কেনায় আগ্রহী হন মানুষেরা একই দিনে একাধিক স্থানে এলোপাথারি গুলির ঘটনায় হত্যার ঘটনাও ঘটেছে গত বছরের অক্টোবরের একই দিনে মান্দালা উপকূলে এবং কানসান বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে উভয় ঘটনায় বাষট্টি জন নিহত হন সাধারণ মানুষের অস্ত্রের বৈধ মালিকানার দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বে এক নম্বর দেশটির শতকরা নব্বই শতাংশ মানুষের বৈধভাবে ব্যক্তিগত অস্ত্র রয়েছে দেশটিতে বত্রিশ কোটি মানুষের হাতে উনত্রিশ কোটি অস্ত্র রয়েছে দুই সালের এক হিসাব মতে যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের কাছে পঁচিশ থেকে উনত্রিশ কোটি অস্ত্র রয়েছে বর্তমানে দেশটির জনসংখ্যা বত্রিশ কোটির একটু বেশি অস্ত্র নিয়ন্ত্রণের দিক থেকে মার্কিনীরা পুরোপুরি দ্বিধাবিভক্ত দুই হাজার সালের এপ্রিল মাসে এক জরিপে দেখা গেছে সাতচল্লিশ শতাংশ মার্কিনী নিজেদের হাতে বন্দুক রাখার পক্ষে আর একান্ন শতাংশ অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে আগের দশক থেকে ব্যক্তিগত অস্ত্র রাখার পক্ষে জনমত বাড়ছে উনিশশো সালে পঁয়ষট্টি শতাংশ লোক অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে মত দিয়েছিলেন